2023 সালের এটাই হলো শেষ ভিডিও, আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যা আপনাকে আগামী এক বছর পর্যন্ত মনে রাখতে হবে। তাই ভিডিওটিকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটাই হলো এই কথার প্রমাণ যে বর্তমানে ইন্টারনেটে কি চলছে। বলা হয়, যখন কোনো একটি প্রয়োজন অভ্যেসে পরিণত হয় তখন সেটা একটি মানুষকে নষ্ট করে দেয়। আপনার এমন কি প্রয়োজন পড়ে গেছে যে আপনি ইন্টারনেটের মধ্যে এসে মেয়ে খুঁজে বেড়াচ্ছেন? কখনো একটু মনোযোগ দিয়ে একদিনের জন্য আপনি আপনার মাকে কাজ করতে দেখবেন, তাহলে আপনি আপনার মায়ের থেকে সুন্দর আর কাউকে দেখতে পাবেন না। আর যাদেরকে আজ আপনি ইন্টারনেটে খুঁজছেন তারা কখনোই আপনার দিকে তাকিয়েও দেখবে না, কারণ আপনার মতোই লাখো মানুষ তাদের পিছনে দিনরাত পড়ে থাকে। আর মজাদার কথা হলো, হাজারো ছেলেদের সঙ্গে এরা গেম খেলছে কিন্তু তারপরেও আপনি আপনার জীবনের বেশিরভাগ সময়টা এই ইন্টারনেটকেই দিচ্ছেন। যে ইন্টারনেট আবিষ্কার করেছে সে নিজে হয়তো তার বাড়িতে বসে এক্সারসাইজ করছে, বই পড়ছে, নিজেকে ডেভেলপ করছে, আর আপনি কি করছেন? আপনি ইনস্টাগ্রামে মেয়েদেরকে ফলো করছেন, আপনি ইন্টারনেটে সার্চ করছেন সিগমা মেল কীভাবে হতে হবে, মেয়েদের কী করে ইমপ্রেস করা যাবে। আজ সামান্য খুশির জন্য অনেকেই ইন্টারনেটে টাকা দিতেও রাজি হয়ে যাচ্ছে। তাহলে বলি, এটা আপনার আসল জীবন নয়, এটা কেবলমাত্র আপনার মিথ্যে ধারণা। আপনি কখনো তিলক মেহতার নাম শুনেছেন? মাত্র 13 বছর বয়সে তিলক মেহতা একটি বড় সমস্যার সমাধান করে আর ইয়াংগেস্ট অন্টারপ্রেনিয়র অব দ্য ইন্ডিয়া টাইটেল জিতে নেয়। এখনও কিছুই শেষ হয়ে যায়নি, আপনি চাইলেই আপনার জীবনটাকে পুনরায় সঠিক করতে পারেন, আপনি পুনরায় লড়াই করতে পারেন, আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 7টি পয়েন্ট বলতে চলেছি, এই 7টি পয়েন্টের মধ্যে যদি আপনি 3 থেকে 4টি পয়েন্টকেও ফলো করতে পারেন তাহলে আপনার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই 7টি পয়েন্টকে আপনি একটি কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে রাখবেন আর নিজেকে প্রমিস করবেন, আমি কাল থেকে অর্থাৎ নতুন বছর থেকে এই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করব। নাম্বার 1, নিজের স্বপ্ন ও নিজের লক্ষ্যের কখনো মজা ওড়াবেন না। আজ সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় কমেডিয়ান একে অপরের মজা ওড়ায়, এরা নিজের জীবন থেকে শুরু করে অন্য একটি মানুষের স্বপ্ন নিয়ে মজা ওড়ায়, আর এই অভ্যেসটা এখন আমাদের মধ্যে চলে এসেছে। আমরা মজা করতে গিয়ে কোনো একটি মানুষের স্বপ্নকে নিয়ে আসি আর এরপরেই সেই লক্ষ্যটাকে নিয়ে আমরা মজা করা শুরু করি। আপনিও আপনার জীবনের জন্য কোনো না কোনো লক্ষ্য তৈরি করেছেন, ওই লক্ষ্যটা আপনি কিভাবে পূর্ণ করবেন সেটাও আপনি ভেবে রেখেছেন, কিন্তু আপনি সেটা অন্য মানুষদেরকে বলে দেন আর তারা আপনার লক্ষ্যটা নিয়ে মজা ওড়ায়। তারা আপনাকে বলে যে তোমার দ্বারা এই লক্ষ্যটা অর্জন করা অসম্ভব, তুমি এটা কখনোই করতে পারবে না। আর আপনি আপনার লক্ষ্যের মজা এই কারণে ওড়াতে দেন কারণ আপনার নিজের ওপরে ভরসা নেই, আপনার এই বিশ্বাসটা নেই যে আপনি আপনার লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন, আর এই কারণেই আপনি আপনার স্বপ্নটার মজা ওড়াতে দেন। এমনটা আপনি ভুল করেও করবেন না, কারণ যদি আপনি নিজেই নিজের যোগ্যতার উপরে হাসেন তাহলে অন্য মানুষগুলো তো আপনার উপরে হাসবেই। যে লক্ষ্যটার আপনি মজা ওড়াবেন সেই লক্ষ্যটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। তাই আপনি না আপনার স্বপ্নের মজা ওড়াবেন আর না আপনি অন্য কাউকে আপনার স্বপ্নের মজা ওড়াতে দেবেন। যদি একবার আপনি কোনো মানুষের সামনে আপনার স্বপ্নের মজা ওড়ান তাহলে সামনের মানুষটি আপনাকে আর কখনোই সিরিয়াসলি নেবে না, আপনার কাজে সবসময় সন্দেহ করবে। তাই আপনি যদি একবার আপনার স্বপ্ন নিয়ে মজা ওড়ানোর সময় তাকে মানা করে দেন তাহলে পরবর্তী সময়ে সে আপনাকে সম্মান করবে, কারণ সামনের মানুষটা এটা জেনে যাবে যে আপনি আপনার স্বপ্নের জন্য কত বেশি সিরিয়াস। নাম্বার 2, সবসময় অনেক মানুষের মধ্যে থাকা। স্কুল কলেজ থেকে অফিস পর্যন্ত আমরা সবসময় পার্টনার খুঁজে বেড়াই, আমরা একা থাকতে একদমই পছন্দ করি না, সবসময় কোনো না কোনো মানুষের সঙ্গে থাকতে চাই কারণ আমরা একা থাকতে ভয় পাই। কিন্তু আপনার এই অভ্যেসের কারণে আপনার কোয়ালিটিটাই খারাপ হয়ে যাচ্ছে। আপনি যতদিন পর্যন্ত একা না থাকবেন ততদিন পর্যন্ত আপনি আপনার জন্য ক্রিয়েটিভ কিছু করতে পারবেন না, আপনি আপনার আসল ট্যালেন্টটাকে খুঁজে বার করতে পারবেন না। একটি মানুষকে তার জীবনের প্রত্যেকটি সমস্যাকে একাই সমাধান করতে হয়, তাই আপনাকে একা থাকার অভ্যেস তৈরি করতে হবে। অনেক ছেলে বন্ধু অথবা গার্লফ্রেন্ডের চক্করে নিজের জীবন নষ্ট করে ফেলছে, এই ছেলেগুলো নিজের স্কিল এবং সময়কে নষ্ট করে দিচ্ছে। একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করাটা খারাপ নয়, কিন্তু কোনো একটি মেয়ের চক্করে নিজের জীবনকে নষ্ট করে ফেলা এটা সম্পূর্ণ ভুল। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের কাছে গার্লফ্রেন্ডও আছে আবার জীবনে অনেক ভালো কিছু করছে, এমনকি বলিউডের বাদশাহ শাহরুখ খান যখন নিজের ওয়াইফের রুমে যায় তখন দরজা নক করে যায়,
কারণ এরাও একা নিজের ঘরে কাজ করে, নতুন নতুন সিনেমার আইডিয়া বার করে। একাকিত্ব আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে, তাই আমরা আমাদের একাকিত্বটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমাদের নিজেকেই ঠিক করতে হবে। তাই আপনাকে একা থাকার অভ্যেস তৈরি করতে হবে। আপনি যখন একা থাকবেন তখন আপনি আপনার 100% দিতে পারবেন, আপনি একটি ভালো আইডিয়া নিয়ে চিন্তা করতে পারবেন, আপনার দুর্বলতাগুলোকে আপনি চিনতে পারবেন আর সেগুলোকে ঠিক করার জন্য আপনি কাজও করতে পারবেন। নাম্বার 3, ইনফ্লুয়েন্সারদেরকে দেখা এবং তাদের কথা শোনা। আজ সোশ্যাল মিডিয়াতে মানুষ নোংরা ভিডিও পোস্ট করছে, কারণ এর ফলে তারা নাম এবং টাকা রোজগার করতে পারছে। কিন্তু তাদের ওই নোংরা ভিডিওগুলো দেখে আপনি কি পাচ্ছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাবা মা আপনার উপরে কি আশা করে আছে? আপনি কি এটা জানেন আপনার ছোট ভাই বোন আপনাকে তাদের রোল মডেল মনে করে? আপনি কি আয়নাতে দেখে এটা চিন্তা করেন না যে আমি এই পৃথিবীতে কি করতে এসেছি? সোশ্যাল মিডিয়াতে নিজের মিথ্যা চেহারা দেখাতে সবাই চেষ্টা করছে, আর যারা এখানে সফল হয়ে যায় তারা অন্যের জন্য ইন্সপিরেশন হয়ে যায়। কিন্তু প্রতিটা মানুষের জীবনের জার্নিটা আলাদা আলাদা রকমের হয়, তাই কোনো একটি ইনফ্লুয়েন্সারের কথা চোখ বন্ধ করে ফলো করবেন না, কারণ তার জীবনের লক্ষ্য আর আপনার জীবনের লক্ষ্যটা সম্পূর্ণ আলাদা রকমের। আর এই কারণেই আপনাদের রাস্তাটাও আলাদা আলাদা হবে। যে কোনো ইনফ্লুয়েন্সার যাকে আপনি ফলো করবেন সে আপনাকে যে অ্যাডভাইসগুলো দেবে সেটা আপনি আপনার জীবনে ফিট করার চেষ্টা করবেন, কিন্তু সেটা ফিট হবে না। যেমন একটি ফিটনেস ইনফ্লুয়েন্সার তার ফলোয়ারদেরকে মার্কেটে আসা নতুন একটি প্রোটিন প্রোডাক্টের অ্যাডভাইস দেবে যা হয়তো আপনার বডিতে শ্যুট করবে না। যদি কোনো একটি ইনফ্লুয়েন্সার আপনাকে ভালো পরামর্শ দেয় হতে পারে সেটা আপনার লাইফে শ্যুট করবে না, আর এর ফলে আপনার লোকসানই হবে। তাই কোনো একটি ইনফ্লুয়েন্সারের কথা ফলো করার আগে ভালোভাবে চিন্তা করে দেখে নেবেন যে সেটা আপনার জন্য সঠিক হবে কি না। নাম্বার 4, নিজের লক্ষ্যটা ভেবে চিনতে ঠিক করবেন। এমন অনেক মানুষ আছে যারা একটি অনেক বড় স্বপ্ন তো দেখে নেয় কিন্তু পরে তারা বুঝতে পারে যে তারা অনেক বড় লক্ষ্য ঠিক করেছে, যার পরে তারা লক্ষ্যটার জন্য আফসোস করে। আর এটা এই কারণে হয় কারণ তাদের পরিবার অথবা তাদের চারপাশের কেউ এত বড় লক্ষ্য কখনোই অর্জন করেনি। এদের সবসময় কেবল এটাই বোঝানো হয়েছে ধনী মানুষরা লোভী হয় আর টাকাই সব কিছু নয়, এই কথাটা বারবার এদেরকে বলা হয়। আর যখন এরা এদের স্বপ্ন পূরণ করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তখন এরা অনেক বেশি গিল্টি ফিল করে। একটি বড় লক্ষ্য অর্জন করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করার সঙ্গে সঙ্গে পজিটিভ থাকাটা অনেক দরকার। যেটা কেউ করতে পারেনি সেটা আপনিও করতে পারবেন না, এটা গুরুত্বপূর্ণ নয়। যখন একটি কুয়োর ব্যাং কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে তখন বাকি ব্যাংগুলো তাকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করে, আর তখন যদি ব্যাংটা ফিরে যায় ওই ব্যাংটা চিরদিনের জন্য কুয়োতেই থেকে যাবে। তাই আপনাকে কুয়োর ব্যাং হলে হবে না। যদি আপনি স্বপ্নটা বড় দেখেছেন তাহলে স্বপ্নটা পূরণ করার জন্য পরিশ্রম করতে থাকুন, কারণ যদি আপনি আজ আপনার স্বপ্নটা পূরণ না করেন, যদি স্বপ্নটাকে আপনি অপূর্ণ রাখেন, তাহলে সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে। নাম্বার 5, ইমোশনের থেকে দায়িত্ব অনেক বড় হয়। দায়িত্ব পালন করতে গেলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। একটি ম্যাচিওর মানুষ কখনোই অতিরিক্ত ইমোশনাল হয় না। একবার একটু কল্পনা করে দেখুন, যে মানুষটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন যদি একদিন হঠাৎ করেই সেই মানুষটাই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যাবে? ওই মানুষটা চলে যাওয়ার পরেও কি আপনি একইভাবে জীবনে কাজ করতে পারবেন? কিন্তু জীবনের কঠিন সত্যিটা হলো এটাই, মৃত্যু দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে, দিন মাস বছর পার হয়ে যাচ্ছে। তাই আপনি যাই কিছু করতে চান সেটা এখনই করতে হবে। মানুষ আপনার জীবনে আসবে চলে যাবে, আপনাকে আপনার ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ একটি ইমোশনকে কন্ট্রোল করতে পারা মানুষ 100টা ইমোশনাল মানুষকে কন্ট্রোল করতে পারে। আমরা হলাম মানুষ, কখনো না কখনো আমরা ইমোশনাল হয়ে যাই। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, যদি রাম ওনার বাবার কষ্ট দেখে বনবাসে যেতে মানা করে দিত তাহলে আজ হয়তো আমরা রামের কাহিনী জানতাম না। স্যাক্রিফাইসটা হলো আমাদের জীবনেরই একটি অংশ। নাম্বার 6, অ্যাট্রাকশন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। টিনেজ বয়সে অ্যাট্রাকশন খুবই সাধারণ বিষয়, কিন্তু একটি মজবুত মানুষ হলো সেই যে তার জীবন থেকে কোনো একটি মানুষ চলে যাওয়ার পরে কান্না করে না। একটি ছেলের 2 দিন আগে ব্রেকআপ হয়, ছেলেটি পরের দিনে নিজের কাজ করা শুরু করে, আর যখন কেউ তাকে তার ব্রেকআপ সম্পর্কে জিজ্ঞেস করে তখন ছেলেটি বলে, কই আমার এমন তো কিছু মনে নেই। অর্থাৎ আপনি আপনার জীবনে এত দ্রুত এগিয়ে চলুন যে যদি কেউ আপনাকে ছেড়ে চলেও যায় তাহলে যেন আপনার কাছে আফসোস করার মতো সময় না থাকে। নাম্বার 7, কথা বলার থেকে বেশি শুনুন। যখন আপনি কোনো একটি সফল মানুষের সঙ্গে দেখা করবেন
তখন ওই মানুষটি কখনোই এদিক ওদিককার ফালতু কথা আপনাকে শোনাবে না, এরা কেবলমাত্র কাজের কথাই বলবে। অন্যদিকে কিছু মানুষ নিজের ইমপ্রেশন জমানোর জন্য কেবলমাত্র ফালতু কথা বলে। দেখুন, যখন আপনি কোনো একটি মানুষের সঙ্গে অল্প সময়ের জন্য দেখা করবেন, তখন আপনার কাছে দুটো অপশন থাকবে। হয় তখন আপনি আপনার কথা সামনের মানুষটিকে বলতে পারেন, অথবা সামনের মানুষটির কথা আপনি শুনতে পারেন। আপনি নিজেই ভেবে দেখুন আপনি কি করবেন। যদি আপনি বেশি কথা বলেন, তাহলে সামনের মানুষটার সম্পর্কে আপনি বেশি কিছু জানতে পারবেন না। কিন্তু যদি আপনি সামনের মানুষের কথাগুলো শোনেন, তাহলে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন। কারণ যাই কিছু আপনি সামনের মানুষটিকে বলতে যাচ্ছেন, সেটা তো আপনি আগে থেকেই জানেন, কিন্তু যা সামনের মানুষটা আপনাকে বলবে সেটা হয়তো আপনি আগে থেকে জানেন না। তাই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে সামনের মানুষের কথা শোনা শিখুন, আর আপনি শিখতে থাকুন এবং জীবনে এগিয়ে চলুন। সবশেষে আপনাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। উপরওয়ালার কাছে দোয়া করি আপনাদের নতুন বছরটা অনেক সুন্দর হয়ে উঠুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন বছরে। থ্যাংকস ফর ওয়াচিং।